কটা দিবে সময় সময় চলে উৎপাদন না করলে পাওয়া যাবে স্যার পারেন আর আপনার এটাই হলো আম, এটাই হলো আম, হিংসা করো আমি না, ঠিক আছে অবশ্যই আলো সব এই কেন ভর এই তোকে ক্যারে করতে মানা করছ ধীরে 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 আস্তে আস্তে ভাড়া ধীরে ধীরে হ্যাঁ আমার দুধ করে চশমা আসবে পোষা উপজেলায় আমাদের এই জমিতে এক ফসলি জমি আমাদের এই পোরশা উপজেলায় ধান এক বছর একটা ফসলে উৎপাদন যে ধান উৎপাদন হয় তার মূল্য 8-10,000 টাকা কিন্তু পোরশা উপজেলায় আমাদের এক বিঘা জমিতে যদি আমের বাগান করি তাহলে আমাদের বছরে এক ফসলি হলেও এই যে আমের মূল্য 50-60,000 টাকা আমাদের পোরশার মাটিটা হচ্ছে এঁটেল মাটি এই এঁটেল মাটির আম অনেক সুস্বাদু অনেক মিষ্টি হয় আমাদের এই আমটার বাইরে অনেক চাহিদা আছে পার্শ্ববর্তী জেলা চাপায়ের আমগুলো আমাদের পোরশার আম বলে বাইরে বেচা কিনা করে এটা খুবই দুঃখজনক আমি আমাদের দেশবাসীকে বলবো যে আমাদের পোরশা আমটা খেয়ে দেখেন অনেক অনেক মিষ্টি হবে অনেক সুস্বাদু হবে পোরশা উপজেলায় গোপালভোগ ল্যাংড়া খিরসাবাদ এটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এই আমটা বিদেশেও আমাদের দেশের চাহিদা মিটে থাকে এবং এই পোরশার সুমিষ্ট আমের চাহিদা অনেক বেশি আছে বিগত কয়েক বছর এই পোরশা উপজেলা থেকে অনেক আম বিদেশের যেটা রপ্তানি হয়েছে এবছর এখান থেকে প্রায় 100,000 টন আম আমরা সংগ্রহ করতে পারবো এবছর 24শে মে আজ হতে গোপালভোগ জাতের আম সংগ্রহের মাধ্যমে নিরাপদ আম সংগ্রহ অভিযান শুরু হচ্ছে এর পরবর্তীতে আমাদের 30শে মে হতে খিরসাপাত এবং 7ই জুন থেকে ল্যাংড়া আম সংগ্রহ হবে অন্যান্য আম্রপালি ফজলি এবং আশ্বিন আম পরবর্তীতে একের পর এক সংগ্রহ হবে সকলকে অনুরোধ করবো আপনারা দিনক্ষণ মেনে এই আম গাছ থেকে সংগ্রহ করবেন পোরশার আম নিরাপদ আম এটি দেশবাসীর কাছে অনুরোধ উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আমরা আমের মৌসুম শুরু হওয়ার আগে থেকেই আম চাষি আম ব্যবসায়ী আড়তদার এবং এই আমের ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা বেশ কিছু মত বিনিময় সভা এবং প্রচার অভিযান চালিয়েছি এবং সে প্রেক্ষিতে আমরা আম চাষিদের আগে থেকেই তারা যেন সচেতন হতে পারে এবং এই কেমিক্যালযুক্ত আম তারা যেন না উৎপাদন করে সেই বিষয়ে তাদেরকে আমরা সতর্ক করেছি।